আসসালামু আলাইকুম বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখানে দেখেন, এখানে যে নরটা ছিল ওর বউ পরিবর্তন হয়ে গেছে। তো এই যে দেখেন, এই নরের বউ কিভাবে পরিবর্তন হয়ে গেছে দেখেন। তো ওই যে মাদিটা ছিল, সাদা রঙের যে মাদিটা ছিল, ওই মাদিটার ঘরে আমি রেখে দিয়েছি, কারণ ও ডিম দিচ্ছিল না, হয়তো বাঞ্জা হয়ে গেছে। তো এই যে দেখেন, এটা ওই মাদিটারই ঘর। এখন এর জায়গা ও পেয়েছে, এর জায়গা ও পেয়েছে, এরকম হয়ে গেছে। তো একে বাড়িতে খাবার জন্য দিয়ে দেব, ডিম দিচ্ছে না, তো বোঝা রেখে কী করবো। এদের যে বাচ্চাটা ছিল, এই যে দেখেন, বড় হয়ে গেছে অনেকটা। আর এইখানকার বাচ্চাটা তো অনেকটা বড় হয়ে গেছে, আর অনেক কিউটও হয়েছে, মাশাআল্লাহ। এই যে দেখেন, তো এর ডানা দেখেন, আমাদের নকল রেসারের মতো কালার আসছে, অনেক সুন্দর। তো বাচ্চাটার রাগটা অনেকটা সুন্দর, মাশাআল্লাহ, দেখেন অনেক সুন্দর। আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু একে রাখতে পারবো না। লফটে অলরেডি অনেক কবুতর হয়ে গেছে, বেশি কবুতর রাখা যাবে না। আমি তো ভাবছি এবারে কিছু কবুতর সেল করে দেবো, যেগুলো বাড়তি মাদি কবুতর আছে। আমার লফটে অনেক বেশি বাড়তি মাদি কবুতর আছে, তো সেগুলো সেল করে দেবো। তো আমি আর দেশি কবুতর বাড়াবো না, এবারে অন্যান্য যেসব কবুতর আছে, ফেরেন্সি কবুতর বা রেসার গিরিবাস কবুতর, এসব কবুতর আনার চেষ্টা করবো, এসব কবুতরই আস্তে আস্তে বাড়াবো। তো এখানে দেখেন কত সুন্দর লাগছে এদেরকে, দেখেন কিভাবে মারছে। কিন্তু এদের মারাটাও কিন্তু অনেক কিউট, দেখেন মারলেও এদের কিন্তু অনেক কিউট লাগে। তো বন্ধুরা, এদেরকে দেখাতে দেখাতে একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওই যে আমাদের জালালি কবুতরের যে প্রথম বাচ্চাটা ছিল, সেই প্রথম বাচ্চাটা বাড়িতে ফিরে এসছে। তো একে সেল করে দিয়েছিলাম একজনের কাছে। তো এই কবুতরটাকে যিনি নিয়েছিলেন, তিনি যদি আবারও এই কবুতরটা নিতে আসেন, তাহলে আমি এই কবুতরটাকে তাকে দিয়ে দেবো। তো এই যে দেখেন আমাদের ময়না, ময়নাকে কি ছেড়ে দেবো? তো ছেড়ে দিই ময়নাকে, আসো আসো। ওই কবুতরের লফটে বেরোতে ভয় পাচ্ছে, আসো। তো ওই যে চলে আসছে, এতক্ষণে সাহস বাড়লো। তো চলেন ময়নাকে নিয়ে একটু বাইরে যাই। ওই দেখেছেন, ঠোঁটে ঠোকর মারে শুধু। ওই ওই যে ময়নাকে নিয়ে বাইরে চলে এসছি। ওই কিছু বলো ময়না, বলো মিট্টু, মিট্টু, ও মিট্টু, আয় 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 ময়না, ময়না। কাঁধে আসতে গিয়ে কোথায় গেছে দেখেন। তো আমাদের ময়নাকে আমি খাঁচার ভিতরে দিয়ে দিয়েছি, এই যে ফোকাস হচ্ছে না। আর এখানে দেখেন আমাদের পাঁচু বাইরে ছিল, সেই জন্য দেখাতে পারিনি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।